বঙাইগড় রেল আরক্ষীর অভিযান। নামনি মুয়া আর্নৈ এক্সপ্রেসত নিউ বঙাইগড় রেল আরক্ষীর অভিযান। অভিযানত ড্রাগসসহ গ্রেপ্তার এজন। গ্রেপ্তার হওয়া লোকজনের নাম ফিজারুল হক। ফিজারুল হকর পৰা জব্দ প্রায় 60 গ্রাম সন্দেহযুক্ত ড্রাগস। 6টাক সাবনের কেসত আনিছিলে ড্রাগস কিনি। উল্লেখ যে কেরালালৈ যাত্রা করে গই থাকতে গোপন খুঁটর পম খেদি আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয় ড্রাগস মাফিয়াজনক। আমি আজি মানে একটা ইনফরমেশন আছিল আমার, আমি গেছিল রঙিয়ালৈকে, একটা টিম গেছিল মই আর মূল সঙ্গীয় স্টাফ এনেকে গই কেনে একদম লোকেশনটো আমি জানা নাছিল, কোনটো ডবাত কিমান কোচ আছিল এটা জানা নাছিল। আমি যেতিয়া সার্চ করে আহি আছো, আমি অল্প সন্দেহবশত এই ল'ৰাজনক আমি ধরো, নাম হল ফিজারুল হক। তেওঁৰ বেগ আমি চেক করো, চেক করতে সাবুনের সাবুন কেসর নিচিনা নাকি কেটামান ই পাওঁ। তাৰপিছত বস্তুখিনি চোৱাৰ লগে লগে আমি খুলি চোৱাতে আমি গম পাওঁ যে এইটো ব্রাউন সুগার নিচিনা লাগিল। সেইখিনি বস্তু আমি এই ট্রেনত চেক করে আহি থাকোঁতে জাস্ট ইনফরমেশন দিও আমি আমার সুপেরিয়র স্যারহতক জানাও, জানার পিছত সেইখানি বস্তু লৈ আমি ইয়াতে নামি অফিসারক জানাও, অফিসার আহে বস্তুখিনি সিজ করা হয়। তেনেকুৱা এই ল'ৰাজনক সোধপোচ করা যায়, নগাঁৱৰ পৰা অনা বুলি কৈছে আৰু কেৰেলালৈকে যাব। গাড়িখনৰ ট্রেনখন হল আপনার 12508 আর্নৈ এক্সপ্রেস, এইখানে সি গই আছিলে। তাৰমানে আৰু এজন ল'ৰা আছিলে কিন্তু আমি ধরব সক্ষম হওয়া নাই, তার আমি ওচৰত অহাৰ লগে লগে পলালে তেনেকুৱা হৈছিলে। তাৰমানে এতিয়া আমি ওজন করতে ইয়াতে আমি জোখমা কৰি চাওঁতে এইটো 60.26 গ্রাম রিকভারি কৰিছোঁ, বাকিখিনি পোৱা নগ'ল। এপ্রক্স তো মই ক'ব নোৱাৰিলোঁ বজাৰ মূল্য কিমান হ'ব, তথাপিতো ভালেখিনি হ'ব বুলি ভাবোঁ আৰু, কিন্তু মই বজাৰ মূল্যটো সঠিককৈ ক'ব নোৱাৰিম। বঙাইগাঁৱৰ পৰা আফটাপালি ৰিপৰ্ট, নাৰদ লাইভ।